ঘুরে এসেছিলাম ঢাকার ভিতরে খুবই সুন্দর একটা পার্ক থেকে, যেটার নাম হচ্ছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদেরকে নিয়ে একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। এই পার্কটা হচ্ছে ঢাকা মিরপুরের মধ্যে, মিরপুর বেড়িবাঁধ গেলেই কিন্তু আপনারা এই পার্কটা পেয়ে যাবেন। আর পার্কটা খুবই সুন্দর ছিল, তো আপনারা ফুল ভিডিও দেখলেই আসলে বুঝতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা দেখে আসি। তো এই যে আমরা কিন্তু এখন চলে এসেছি, তো তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক ঢাকা লেখা আছে। তো ঢোকার সময় এখানে হচ্ছে প্রথমেই টিকিট কাটতে হয়, তো এক একজনের টিকিট 100 টাকা করে ছিল। আর পাশে এখানে সুন্দর একটা নদীর মতো আছে, আর সুইমিং পুলে ঢোকার জন্য হচ্ছে 500 টাকা করে টিকিট, আর এমনি হচ্ছে ঢোকার জন্য 100 টাকা করে। তো সুইমিং পুলে ঢোকার জন্য যেই 500 টাকা করে দেওয়া লাগবে সেটাও কিন্তু এখান থেকে একসাথে টিকিট কেটে তারপর হচ্ছে ভেতরে ঢুকতে হবে। তো ওইখানে যখন ঢুকবে, ঢোকার সময় হচ্ছে আবার টিকিট দেখিয়ে ঢুকতে হবে আর কি। আর ঢোকার সময় এখানে খুবই সুন্দর করে গাছ লাগানো ছিল, একদম সারি সারিভাবে এখানে গাছ লাগানো ছিল। এই জিনিসটা বেশ ভালো লেগেছে, এক পাশ দিয়ে হচ্ছে এক এক রকম গাছ ছিল। তো আমরা কিন্তু এখন ভিতরের দিকে ঢুকবো আর কি। তো পার্কটা কিন্তু ভালোই সুন্দর, খারাপ না। বিশেষ করে হচ্ছে সুইমিং পুলের যেখানে ছিল ওইটা বেশি ভালো লেগেছে, কারণ ওইখানে হচ্ছে বাচ্চারা অনেক এনজয় করছে, বিশেষ করে মাহাদ অনেক বেশি এনজয় করছে। তো প্রথমেই হচ্ছে ওরা সুইমিং পুলের ওইদিকে চলে যাবে। তো ওই দিক দিয়ে দেখলাম যে আবার ঢোলনাও ছিল, তো ওরা হচ্ছে কোনো দিকেই যাবে না, আগে হচ্ছে মানে সুইমিং পুলের ওই দিকেই যাবে। তো বললাম যে ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ওইখানে ঢুকে গিয়েছি, আর ওইখানে কিন্তু আমিও ঢুকেছি, যেহেতু আমি ভিডিও করব এই জন্যই হচ্ছে আমি ঢুকেছি। কিন্তু আমাকে হচ্ছে 500 টাকা পে করতে হয়েছে। তো আমি কিন্তু নামি নাই, জাস্ট পা ভিজাইছিলাম, তারপরে হচ্ছে টাকা দিয়েই ঢুকা লাগবে, টাকা ছাড়া কিন্তু ওইখানে ভিতরে ঢুকা যাবে না আর কি। তো দেখতেই পাচ্ছেন মাহাত কিন্তু অনেক বেশি এনজয় করতেছিল, তো ওর কাছে খুবই ভালো লাগতেছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু আর একটা মানুষও ছিল না প্রথমে, পরে আবার আসছিল, আমরা একদম সকাল সকালবেলা গিয়েছিলাম। আমরা হচ্ছে একদম নাস্তা করে তারপর চলে গিয়েছিলাম, তো যার কারণে হচ্ছে মানুষজন কম ছিল। তো আমরা যখন মানে উঠে যাব তখন হচ্ছে আবার মানুষজন মানে ঢুকতেছিল, আর যেহেতু দেশের অবস্থা তখন ভালো ছিল না, এমনিও মানুষ কম ছিল।
তো পার্কটার মধ্যে আসলে আসলে বাচ্চারা অনেক বেশি এনজয় করবে। যারা ঢাকাতে আছেন অবশ্যই এখানে আসতে পারেন, আশা করি ভালোই লাগবে। বিশেষ করে এই সুইমিং পুলটার ভেতরে ঢুকলে ভালো লাগবে বেশি। এখানে এই পাশ দিয়ে হচ্ছে বাচ্চাদের জন্য মানে ছোট থেকে বড় সবাই এখানে করতে পারবে, গোসল এনজয় করবে। তো এখানে বড় সুইমিং পুলও আছে, আমরা হচ্ছে এখন ওইদিকে এসেছি। তো এখান দিয়ে হচ্ছে আর কি বড়রা হচ্ছে গোসল করে। এই যে এটা এটা বেশ বড় ছিল, তো এটা হচ্ছে আর কি বড়টা। এখানে হচ্ছে পানি বেশি, আর এখন হচ্ছে কয়েকজন মানুষ চলে এসেছে, তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, জাস্ট অল্প কিছুক্ষণ থেকেই চলে যাব আর কি। তো মিনাকে বলতেছিলাম যে এখানে সাঁতার কাটো, তুমি তো সাঁতার জানো, তো সে হচ্ছে ভয় পাইতেছিল, পরে হচ্ছে আবার একটু একটু সাঁতার দিছিল আর কি। আর মাহাতো হচ্ছে এখানে নামতে পারে না, এই জন্য ওর বাবার কোলে আছে। কিছুক্ষণ পর আবার হচ্ছে মাহাতকে আমার কাছে আনি দেওয়া হয়েছিল, মাহাত হচ্ছে আমার সাথে বসেছিল। তো মিনহা সাঁতার পারে মোটামুটি, যেহেতু স্কুল থেকে ও সাঁতার শিখে, তবে মানহা পারে না আর কি। তো এখন হচ্ছে মাহাতকে ওর বাবা হচ্ছে ডুব দেওয়াবে, তো আমি আসলে ভয় পাইতেছিলাম ওর নাক ধরে, তারপর ওকে ডুব দেওয়াইছে। দেখ ফালাক ফালাক ফালাক, এখন আবার ফালাইব। তো মাহাদ হচ্ছে আসলে অনেক বেশি এনজয় করছে। তো ঘুরে ফিরে আবার আমরা হচ্ছে আগের জায়গা ওইখানে চলে এসেছিলাম। তো এরপর হচ্ছে মিনহার একদম পা কেটে গিয়েছিল ওইখানে, তো সে এখানে কিছুক্ষণ থাকার পর যখন ও উপরে উঠে ওইখান থেকে লাফ দিয়েছিল, পরে হচ্ছে একটা কি বলে এটাকে স্টিলের জিনিসের সাথে লেগে পা কেটে গিয়েছিল। তো যার জন্য হচ্ছে আমরা আর বেশিক্ষণ থাকি নাই, আমরা হচ্ছে উঠে গিয়েছিলাম আর কি। তো আমরা হচ্ছে ওইখান থেকে উঠে চলে এসেছি, এখন হচ্ছে নামাজের টাইম হয়ে গিয়েছিল, তো এই কারণে অনেক কিছুই বন্ধ ছিল। আর এই জায়গাটা হচ্ছে খালি, এখানে নাকি বিভিন্ন স্কুল থেকে অনুষ্ঠান করা হয় আর কি। তো আমরা হচ্ছে এখন পার্ক থেকে বের হয়ে গিয়েছি, ওরা হচ্ছে আর কোনো কিছুর মধ্যে উঠে নাই, যেহেতু ওইখানে মানে গোসল করতে করতে অনেক টাইম চলে গিয়েছিল, আর হচ্ছে এখন ওরা নামাজের টাইমে অফও করে রেখেছিল। তো বাহিরে এখানে একটা কি বলে এটাকে ঘোড়া না কি কে জানে, তো এখানে মানহা এখন উঠছে মাহাতকে নিয়ে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নেক্সটে আরও আরও ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত ওয়েট করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।